ভগ্নাংশ ছয়ের চার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। পাঁচ ভাগের চার লিটার শরবত দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে? মোট শরবতের পরিমাণ ভাগ লোক সংখ্যা সমান একজনের জন্য শরবতের পরিমাণ। গাণিতিক বাক্য। এক, এবার যদি তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে? গাণিতিক বাক্য। পাঁচ ভাগে চার ভাগ তিন, এটি হলো পাঁচ ভাগের চার ভাগ তিন, কিন্তু চারকে তিন দ্বারা ভাগ করা যায় না। হিসাব করি, পাঁচ ভাগের চার ভাগ তিন সমান পাঁচ গুণ তিন ভাগের চার সমান পনেরো ভাগের চার। দুই, চলো পাঁচ ভাগের চার ভাগ তিন সমান পাঁচ গুণন তিন ভাগের চার কেন হয় তার কারণ চিন্তা করি। তিন, চলো আমরা পাঁচ ভাগে চার ভাগ দুই সমান পাঁচ গুণ দুই ভাগের চার হিসাব করতে পারি কিনা তা যাচাই করি। কোন ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এক, হিসাব করো। চার, হিসাব করি, নয় ভাগের দশ ভাগ আট। আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হয়। দুই, হিসাব করো। তিন, নয় ভাগের আট লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? চার, পাঁচ ভাগের তিন বর্গমিটার ক্ষেত্রফলের জন্য দুই ডেসিলিটার রং লাগে। এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে?